That's down the leg side. He's going to race away to the boundary. সাম্প্রতিক র্যাঙ্কিং খুব একটা ভালো যাচ্ছে না। মাঝে মাঝে জন্ম দেয় অনেক বিতর্ক, তবুও দিন শেষে তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, যার যাত্রা শুরু হয়েছিল 1921 সালে, তাও আবার প্রাচ্যের অক্সফোর্ড নাম দিয়ে। বাংলাদেশের খুব কম মানুষই আছেন যারা এখানে লেখাপড়া করার স্বপ্ন দেখেন না। দেখবেন নাই বা কেন, এই দেশের যা কিছু মহান হয়েছে তার বেশিরভাগ তো শুরু হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর করিডোর থেকেই। আর তাই তো সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তহিদ হৃদয়। যদিও খেলোয়াড় কোঠায় প্রথম ধাপ পার করা ব্যক্তিদের মধ্যে নাম রয়েছে আরও অনেকের, ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী খেলোয়াড় কোঠায় প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে আছেন ফুটবলার আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, ঋতুপর্ণা চাকমা, জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ তাহিদ হৃদয় ছাড়াও ক্রিকেটারদের মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম, প্রান্তিক নাবিল, মাহফিজুল ইসলাম, আশরাফুল ইসলাম সিয়াম, নাহিদা আক্তার, দীপা খাতুন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এমনিতে তাদের কাউকে নেবে না, এখানে রয়েছে স্ক্রিনিং প্রসেস। গত বছর জুলাইয়ে নতুন নীতিমালা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় কোঠায় আন্ডার গ্রাজুয়েটদের ভর্তির সুযোগ চালু করেছে, তবে তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে প্রার্থীদের সরাসরি মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে ভর্তির সুযোগ করা হবে। ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এছাড়া প্রার্থীদের গত 3 বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় এ দল এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব 23, 20, 19, 17 কিংবা 16 দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।